السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العلي العظيم. محترم حاضرين، سورة فاتحة تلاوة الله. سورة فاتحة المدهة জানি যে পুরো কোরআন শরীফ নয়, শুধু কোন কোন মুহাদ্দিস বলেছেন আসমানি যত কিতাব আছে, তাওরাত, ইনজিল, জাবুর, আসমানি সমস্ত কিতাবের সার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার মধ্যে নিয়ে আসছে। এত ব্যাপক অর্থবোধক একটা সূরা হচ্ছে এই সূরা ফাতিহা। সূরা ফাতিহা নিয়ে আসলে কথা বলা উদ্দেশ্য নয়। সূরার মধ্যে আমরা জানি বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়েছে এই সূরায়। নামাজের মধ্যে এই সূরা আমরা যখন তিলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস আসছে সাথে সাথে জবাব দেন। বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, মানে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আলমের রব, সারা জাহানের রব যিনি। আল্লাহ তাআলা তখন সাথে সাথে বলেন, আমি দানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। আল্লাহ তাআলা জবাব দেন তখন। বান্দা যখন বলেন আর রহমানুর রহিম, আল্লাহ তাআলার সাথে সাথে বলেন আসনা আলাইয়া আব্দি, যে আমার বান্দা আমার গুণ কীর্তন করল। আমরা বলি আর রহমানুর রহিম, যিনি রহমান রহিম দয়ালু অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আমরা যখন বলি আল্লাহ তাআলা যিনি কিয়ামত দিবসের মালিক, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব বয়ান করল। তারপর শুরু হয় বান্দা আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা। বান্দা তখন বলেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনারই ইবাদত করি, সাহায্য আপনার কাছেই চাই। তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর বান্দার একান্ত বিষয়। বান্দা যখন পড়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইয়া আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, ওই সরল পথ দেখান, যে পথ ধরে আমি আপনার পর্যন্ত পৌঁছতে পারব, যে পথের পথিকদের উপর আপনি আপনার নিয়ামত দান করেছেন, যারা আপনার অসন্তুষ্টি পায় নাই, আপনার গজব যাদের উপর পড়ে নাই, তাদের পথ আমরা চাই না।
তখন আল্লাহ তাআলা জবাব দেন ওলি আব্দি মা সাআলা আমার বান্দা আমার কাছে যা চাইল আমি আল্লাহ তার জন্য তা মঞ্জুর করলাম তো আমরা কিন্তু এই নামাজের মধ্যে হোক বা এভাবে হোক সব সময় আল্লাহর কাছে একটা জিনিস চাই আর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সূরা ফাতিহা গুরুত্বপূর্ণ সূরা কত গুরুত্বপূর্ণ শুনতে বললাম এমন গুরুত্বপূর্ণ সূরায় এমন গুরুত্বপূর্ণ ইবাদতে যে দোয়াটা আমরা করি সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখা সরল পথ যেটা তাহলে একটু চিন্তার বিষয় যে এই বিষয়টা আসলে কত গুরুত্বপূর্ণ সরল পথে চলা সিরাতাল মুস্তাকিমের উপর চলা এটা কত গুরুত্বপূর্ণ যে আমি সব সময় আল্লাহর কাছে নিয়মিত এই একটা দোয়াই করে যাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ আমাকে সরল পথ দেখা এটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে আমাদের চিরদুশমন শত্রু শয়তানের চ্যালেঞ্জ আমাদেরকে এই পথ থেকে সরিয়ে এসে জাহান্নামের পথে নিয়ে যাবে এই জন্য শয়তান যেহেতু আমাদের পেছনে সারাক্ষণ লেগে আছে আমরাও সারাক্ষণ ওই দোয়াই করে যাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ শয়তান যেন আমাদেরকে এই পথ থেকে দূরে সরিয়ে না দিতে পারে শয়তানের চ্যালেঞ্জ ছিল সূরা আরাফের মধ্যে আসছে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين شيطان الله কাছে চ্যালেঞ্জ করেছিল যখন আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করেছেন শয়তান বলেছে যে আল্লাহ যাদের কারণে আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন আমি কিন্তু তাদেরকে ছাড়ব না তাদেরকে আমি বিভ্রান্ত করব নানামুখী চক্রান্তের মাধ্যমে একরকম চক্রান্ত শয়তান আমাদের বিরুদ্ধে করে না আগেও বলেছি আমরা গত জুমায় আলোচনা হয়েছে যে শয়তান নানামুখী চক্রান্ত করে কাউকে বেঈমান সরাসরি বানায় যারা ইমানদার না যারা দিন মানে না আল্লাহ রসুল মানে না বিশ্বাস করে না আখেরাতে তাদেরকে শয়তান একরকম ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে করে একরকম চক্রান্ত কৌশল পথ পদ্ধতি অবলম্বন করে আর যারা দিনদার তাদের বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র একটু ভিন্ন রকম সেই ভিন্ন রকমের ষড়যন্ত্রটা হচ্ছে যে তারা দিনের ক্ষেত্রে দিন পালনের ক্ষেত্রে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে লিপ্ত হয় বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই সিরাত মুস্তাকিমের বাহিরের সরল পথের বাহিরের যেই পথ ধরে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো ওই পথের বাহিরের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে উম্মতকে শিখিয়েছেন সোজা সরল দাগ দিয়েছেন ডানে তিনটা দাগ দিয়েছেন বামে তিনটা দাগ দিয়েছেন আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন যে এই ডানে বামের যে রাস্তাগুলো মানে মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় বলেন ডানে বামের রাস্তা মানে হচ্ছে যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির যে রাস্তাগুলো দিনকে নিয়ে বাড়াবাড়ি করা দিনের মধ্যে কাটছাট করা ছাড়াছাড়ি করা এই দুইটাই ডানে বামের রাস্তা দিন পালন করতে হবে সোজা সোজা রাস্তা যেটা আল্লাহ বলেছেন যেটা রসুল বলেছেন সেখানে বাড়াবাড়িও চলবে না সেখানে ছাড়াছাড়িও চলবে না ওই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাধ্যমে শয়তান দিনদারদেরকে বিভ্রান্ত করে যে কোনো আমলের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সমাজটা বিভক্ত দুইটা শ্রেণীতে এক হচ্ছে বাড়াবাড়ি আর এক হচ্ছে ছাড়াছাড়ি গ্রুপের কেউ অতিরঞ্জিত রঞ্জন করে আবার কেউ একদম কাটছাট করে দিনকে পালন করতে চায় এটার মধ্যে অন্যতম হচ্ছে শবে বরাত মানে আমরা যেই রাতটাকে চিনি এই রাতটা অন্যতম একটা রাত অন্যতম একটা শব্দ অন্যতম একটা আমলের রজনী যেটাকে নিয়ে আমাদের খুব বাড়াবাড়িও চলে খুব ছাড়াছাড়িও চলে আমাদের স্পষ্ট কথা আমাদের ধারণা বিশ্বাস আকীদা সব কিছু যেন একদম ক্লিয়ার থাকে স্পষ্ট যে দিনকে নিয়ে আমার নিজের মন গড়া কোনো বক্তব্য মন গড়া কোনো আমল চলবে না বাড়াবাড়িও চলবে না ছাড়াছাড়িও চলবে না দিনের দৃষ্টিভঙ্গি শরীয়তের দৃষ্টিভঙ্গি আমাকে বুঝতে হবে প্যার হাজরিন ওইটাই হচ্ছে সরল পথ ওইটাই হচ্ছে সিরাত মুস্তাকিম প্রথমেই শব্দ নিয়ে আপত্তি হয় অনেকের আপত্তি করেন যে শবে বরাত
এটা কি শব্দ, এটা কোরআনের দেখান দলিল, দেখান হাদিসের দলিল, দেখান এই শব্দের। আসলে এটা তো সত্য, কোরআন এবং হাদিসের দলিল এই শব্দের জন্য আমরা বের করতে পারবো না, দিতে পারবো না। তো কেন বলি, বলে কি অপরাধ করছি না? বলে অপরাধ তখনই হবে যদি আমরা মনে করি যে এই শব্দটা আমাকে বলতেই হবে, এই রাতের এই শব্দ ব্যবহার না করলে আমি গুনাহগার হব। এটা বলাও ইবাদত, এটা বলাও শরীয়ত, এটা বিশ্বাস করাও শরীয়ত। এটা যদি মনে করি আমি এই শব্দের ক্ষেত্রে, তাইলে আমার অপরাধ আপনি প্রমাণ চাবেন। আমাকে তো প্রমাণ দিতে হবে কোরআন থেকে যদি আমি শরীয়ত মনে করি, আমাকে তো প্রমাণ দিতে হবে হাদিস থেকে যদি আমি এই শব্দটাকে শরীয়ত মনে করি। আমি তো এটাকে শরীয়ত মনে করি না, বরং শরীয়তে যে ফায়দাগুলো, যে ফজিলতগুলো, যে উপকারিতা এই রাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, সেখান থেকে এই শব্দটা তৈরি করা হয়েছে। এই শব্দকে কেউ ইবাদত মনে করে না, শরীয়ত মনে করে না, কাজেই প্রমাণ চাওয়ার কোনো অর্থই হয় না। বাকি শব্দটার অর্থটা কি? সবে বারাআত শব্দ আসলে আমরা সংক্ষেপে সহজ করার জন্য আমরা উচ্চারণ করি সবে বরাত। এই সংক্ষেপ উচ্চারণ করতে গিয়ে আমাদের ব্যাখ্যায় বিভ্রান্তি চলে আসে। পেপার পত্রিকায় আমরা দেখি ভাগ্য রজনী আজ, এটা একটা বিভ্রান্তিকর কথা, মিথ্যা বানোয়াট, এবং আমি মনে করি অপব্যাখ্যা সবে বরাতের। ওই শব্দ যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এখন অর্থ চেঞ্জ হয়ে গেছে। দুইটা দুই শব্দ, একটা হচ্ছে বরাত আর একটা হচ্ছে বারাআত। তার আগে বলেনি শব্দটা ফার্সি শব্দ, আর ফার্সি শব্দ আমাদের এই অঞ্চলে প্রচলিত হওয়ার অনেক কারণ আছে ঐতিহাসিক, যেহেতু ফার্সি ভাষাভাষীরা এদের শাসন করেছে। এদেশের আলেম ওলামা যখন যারা ছিল, যারা আসছে বাহির থেকে, বেশিরভাগই ফার্সি ভাষাভাষী, ফার্সি ভাষায় তখন দিনচর্চা হয়েছিল। সেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহ ফার্সি ভাষায় তাফসির লিখেছেন। এইরকম ফার্সির প্রচলন হওয়ার অনেক কারণ আছে, মুঘলদের কারণে বিশেষ করে। তো ভাই, এটা এমন কোনো বিষয় নয় যে ফার্সি শব্দ ব্যবহার করা যাবে না। সবে বরাত এটা ফার্সি শব্দ, সব মানে রাত। যদি বারাআত বলি তাহলে এর অর্থ হবে বারাআতুম মিনাল্লাহ, কোরআনে আছে শব্দ বারাআত মানে মুক্তি, বারাআত মানে নাজাত, বারাআত মানে নিষ্কৃতি, যেটাই বলেন। আর যদি বরাত বলি, বরাত মানে তো ভাগ্য। এই জায়গায় পেস্টটা আমরা লাগিয়ে ফেলি, তালগুল পাকিয়ে ফেলি, সবে বরাতের অর্থ করি ভাগ্য রজনী, যেহেতু ওই শব্দ চেঞ্জ হয়ে গেছে। শব্দটা হওয়া দরকার সবে বারাআত মানে মুক্তির রজনী, ভাগ্য রজনী না। ভাগ্য নির্ধারণ হয় না এই রাতে, ভাগ্য নির্ধারণ হয় কদরের রাতে, লাইলাতুল কদর যেটা, সেখানে ভাগ্য নির্ধারণ হয়, এই রাতে নয়। এই রাতটা হচ্ছে মুক্তির রজনী। এখন এই রাত উদযাপন করব কি করব না, এটা নিয়ে উম্মতের মধ্যে এক বিরাট ফরক সৃষ্টি হয়েছে। একদল একদম ছাড়াছাড়ি যে না, সবে বরাত বলতে শরীয়তে কোনো আমলই নেই, এই রাতের কোনো ফজিলতি নাই, এটাও সিরাত মুস্তাকিমের বাহিরের কথা। আবার এই রাতের ফজিলত এমনভাবে আমরা প্রকাশ করি, এমন কিছু আমল করি যেগুলো শরীয়তে যার কোনো ভিত্তিই নেই, এমন কিছু আমলও আমরা করি। তো আসলে সিরাত মুস্তাকিম যেটা, সরল পথ যেটা, সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এই রকম বিখ্যাত বিখ্যাত সাহাবীদের থেকে যে হাদিসগুলো বর্ণিত এই রাত সম্পর্কে, যে রাতকে রাসূল বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 15তম রাত, শাবানের 15তম রাত যেটা, সেই রাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই রাতে সমস্ত মানুষকে, মুসলমান ঈমানওয়ালাদেরকে মাফ করে দেন। তবে তবে কিছু মানুষ আছেন যাদেরকে আল্লাহ মাফ করেন না। এই কিছু মানুষ এক এক রেওয়ায়েতে ভিন্ন ভিন্ন শব্দ পাওয়া যায়, কোথাও আছে মুশরিক আছে প্রায় রেওয়ায়েতে যে এই রাতে আল্লাহ তাআলা মুশরিকদেরকে মাফ করেন না, এই রাতে আল্লাহ তাআলা যারা হিংসুটে তাদেরকে মাফ করেন না, এই রাতে আল্লাহ তাআলা যারা পরস্পর বিদ্বেষ রাখে তাদেরকে মাফ করেন না, এই রাতে আল্লাহ তাআলা কাতিল হত্যাকারী তাদেরকে মাফ করেন না, আল্লাহ তাআলা সরাপাইকে মাফ করেন না, টাকুর নিচে কাপড় পরে যে তাকে মাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে এই রাতে মাফ করেন না, মা বাবার অবাধ্য সন্তান যে তাকে মাফ করেন না। এই হাদিসগুলো সহি, এই হাদিসগুলো সহি, এই হাদিসগুলোর ভিত্তি আছে। যারা অস্বীকার করেন,
শবে বরাতকে যারা অস্বীকার করে তারা যে মহান ব্যক্তিকে অনুসরণ করে তিনি হচ্ছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ। সেই শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ হাদিসের বিশাল জখিরা থেকে সংগ্রহ থেকে তিনি সহি হাদিসগুলো সংগ্রহ করে একটা কিতাবও লিখেছেন সিলসিলাতুল হাদিস আস সহিহা। আমরা জানি সেই সহি হাদিসের যে ধারা উনি লিখেছেন, যে কিতাব উনি লিখেছেন, তার তৃতীয় খণ্ডের 134, 135, 136 এই চার পৃষ্ঠা ব্যাপী এই সহি হাদিসগুলো তিনি উল্লেখ করেছেন, এগুলোকে সহি হিসাবে তিনি স্বীকৃতি দিয়েছেন। তো আমরা যারা এই রাতকে অস্বীকার করি তাদের গুরু যিনি, তাকে ফলো করেন যারা, তিনিই তো এই হাদিসগুলোকে সহি বলেছেন। খুলে দেখুন, আমি পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর এবং খণ্ড নম্বর বলে দিলাম। 1144 নম্বর হাদিস খুলে দেখেন, ওখানে তিনি বলেছেন এই হাদিসগুলো সহি, কোনো সন্দেহ নাই। সমস্ত মুহাদ্দিসিনে কিরামের মধ্যে প্রায় সবাই এগুলোকে সহি বলেছেন। তো তারপরেও এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বোঝা গেল এই রাতের ফজিলত এটা হাদিস দ্বারা স্বীকৃত এবং সহি হাদিস দ্বারা স্বীকৃত। বাকি আল্লাহ তাআলা মাফ করেন। এখন আমাদের জন্য করণীয় কি সে কথায় পরে আসছি। কাজে ছাড়াছাড়ি গ্রুপে থাকা যাবে না, একদম নাই অস্বীকার করা যাবে। আছে হাদিস, আছে সহি হাদিস, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু বাড়াবাড়ি গ্রুপও আছে আবার, যে এই হাদিসগুলো থেকে আবার এত বেশি বাড়াবাড়ি করি। সেই বাড়াবাড়িগুলোর মধ্যে আমাদের রোজার আমল আছে, আমাদের এই কবরস্থানে যাওয়ার আমল আছে। এই দুইটা আমল হাদিস দ্বারা প্রমাণিত, তবে এই হাদিসগুলো দুর্বল, জাইফ। এখানেও আমাদের একটু বোঝা দরকার যে জাইফ এবং মওদু হাদিস দুইটা দুই রকমের হাদিস। হাদিসের পরিভাষা এগুলো ভাই, একসময় আমরা শুধু সহবরাতের ফজিলতি বলতাম, এখন এইভাবে কথা আসছে এই জন্য যেহেতু বিরোধিতা আসতেছে। বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নাই, স্পষ্ট ক্লিয়ার বিষয়। আমরা বলি নাই বিভ্রান্ত ছড়াবে এই জন্যে, কিন্তু যেহেতু ছড়াই গেছে এখন তো তাকে দমাইতে হবে, সেজন্য কথাগুলো এইভাবে বলা। না হয় আপনাদেরকে হাদিসের পরিভাষা বলার কোনো দরকার ছিল না, এগুলো ছাত্রদেরকে পড়াই আমরা। মাদ্রাসায় যারা হাদিসের উপর গবেষণা করে, ডক্টরেট করে, তাদেরকে পড়াই। আপনাদেরকে এগুলো বলার দরকারও নেই, সব কিছু আপনারা বুঝবেনও না, শুধু শুধু তালগুল পাকায় ফেলবেন। তারপরেও যেহেতু কখনো কানে আসলে, টেলিভিশনগুলো আপনাদের সামনে আছে, তার মাধ্যমে বিভিন্ন মুফতি সাহেবরা হতুয়া দিবেন, মসজিদে এসে শুনবেন হা এবাদতের এই ফজিলত, ঘরে গিয়ে টেলিভিশন খুলে দেখেন যে হা ওখানে নিষেধ করতেছে, এই বলে কোনো জিনিসই নাই। আপনি বলেন ধরো কোন বিপদে পড়লাম, এটা হুজুরদের মধ্যে এত রকম মত, এত রকম পথ, কোনটা মানবো আমরা? সব তো হুজুরদের কান্দে চাপায় আসে, সে চুপচাপ নিজে আমল থেকে বঞ্চিত থাকেন, অবস্থা তাই হচ্ছে। এই জন্য বলতে হচ্ছে কথাগুলো প্যারে হাজরি। নামাজ, সারা রাতের নামাজ এবং রোজা রাখার যে হাদিসটা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন লাইলাতুন নিসফ মানে ওই 15তম রজনী শাবানের আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, তখন তার রাতে তোমরা নামাজ পড়ো, দিনে রোজা রাখো। ফাইনাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, কারণ আল্লাহ তাআলা এই রাতে আসমান, একদম দুনিয়ার যে আসমান সে পর্যন্ত চলে আসে, বান্দাকে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফির, কোনো ক্ষমা প্রার্থনাকারী কি আছো যাকে আমি ক্ষমা করব, আলামিন মুস্তারজিক, কোনো রিজিক তালাশ করানোওয়ালা কি আছো যাকে আমি রিজিক দিব, আলা মুবতালান ফা উআফিয়া, কোনো বিপদগ্রস্ত কি আছো যাকে আমি বিপদ থেকে মুক্তি দিব, আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। হাত্তা ইয়াতু আল ফজর, ওই ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত, আল্লাহ তাআলা সূর্য ডুবা থেকে সুবহে সাদিক পর্যন্ত এইভাবে বান্দাকে ডাকতে থাকেন। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে নামাজের কথা আছে, এই হাদিসের মধ্যে রোজার কথা আছে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে দুর্বল বলেছেন। দুর্বল বলেছেন কেন? এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন, যিনি দুর্বল, ওই কারণে। হাদিস দুর্বল যদি হয় তার উপর আমল করা যাবে কি যাবে না, এটার আমলগুলো মুস্তাহাব হবে কি হবে না, এটা ওলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য আছে এই বিষয়ে। অনেক বড় বড় আলিমরা, যেমন মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন জয়ীফ হাদিস, দুর্বল হাদিসের উপর আমল করা মুস্তাহাব। হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাফিজ হাদিস, 100,000-এর উপর হাদিস যার মুখস্থ, বুখারী শরীফের যিনি অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন দুর্বল হাদিসের উপর আমল করা মুস্তাহাব।
এইরকম আরো অনেক বড় বড় মানুষরা বলেছেন, এটা কেউ কেউ অস্বীকারও করেছেন। আমরা সেই বিষয়ে সেই বিতর্কে যাওয়ার দরকার নাই। বোঝা গেল সারা রাত নামাজ পড়া, জেগে থাকা আর রোজা রাখার যে হাদিসটা, এই হাদিসটা দুর্বল, এটা হচ্ছে কথা। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাই এই ক্ষেত্রে উম্মতের জন্য সহজ পথ বাতলে দিয়েছেন। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইও সহজ পথ বাতলে দিয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু হাদিসটা দুর্বল, কাজে আমলগুলো ওই রকম গুরুত্ব দিয়ে না করা, রোজাটা একদম 15ই শাবান রোজা আমাকে রাখতেই হবে, অত গুরুত্ব দিয়ে না রাখা, আমাকে রোজা রাখার সুযোগ অন্যভাবেও আছে, আমি অন্য চিন্তায়ও রোজা রাখতে পারি। সেটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, যে রসুল রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখছেন এই শাবান মাসে, সবচেয়ে গুরুত্ব দিয়ে রাখছেন, আমি শেষ চিন্তায়ও রোজা রাখতে পারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে মিজ 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন, আমি সেই হিসাবেও যদি 13, 14, 15 3 দিন রোজা রাখি, তাহলে আমার ওই 13, 14, 15 রোজার আমলও হয়ে গেল। আর যদি শবে বরাতের যে রোজার যে হাদিস, সেটা যদি রসুল বলেও থাকেন, সেই আমলও হয়ে গেল আলহামদুলিল্লাহ। শবে বরাতের চিন্তা আমার রোজা রাখার তো দরকার নাই, আমি 13 তারিখ থেকে রোজা রাখা শুরু করি না, 3টা রোজাই রাখি না, তাহলে তো আমি ওই শবে বরাতের ফজিলত পাওয়া যাব, আমি ওই মাসের দিন মাসে 3টা রোজা রাখার ফজিলত পাওয়া যাব, শাবান মাসে রোজা রাখার ফজিলত পাওয়া যাব, আমি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে ফেলি, সমস্যাটা কোথায়? রোজা রাখি, সমস্যা নাই, কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে আমাকে রোজা রাখতে হবে, এই যে বাধ্যবাধকতা, এটাকে এত গুরুত্ব দেওয়া, এটা হাদিসের যে অবস্থান, সেই দৃষ্টিকোণ থেকে এই রকম গুরুত্ব দেওয়ার মতো আমল এটা না, এটা ক্লিয়ার, স্পষ্ট। নামাজ রাখা, নামাজ পড়ার যে বিষয়, নামাজ পড়া, নির্দিষ্ট কোনো নামাজ শবে বরাতের নিয়তে, এটা বিদআত, এটা নিশ্চিত। নির্দিষ্ট কোনো নামাজ যে আল্লাহ আমি শবে বরাত উপলক্ষে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, এইরকম নিয়ত করা, এইরকম চিন্তা রাখা, এটা অবশ্যই বেদআত, কারণ এইরকম কোনো কথা নাই। অনেকে আমরা শুনি সালাতুত তাসবির জামাত পড়ে, এই রাতে সালাতুত তাসবির একটা ভালো ইবাদত, 4 রাকাত নফল নামাজ পড়া সালাতুত তাসবির নিয়তে, 300 তাসবির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিটা 300 বার 4 রাকাতের মধ্যে পড়ে, আমরা শবে বরাতেও পড়তে পারি, এই রাতেও পড়তে পারি, কিন্তু এই এটাকে জামাতের সাথে পড়া, এটা বিদআত। নফল ইবাদত জামাতের সাথে হয় না। বান্দাকে আল্লাহ তাআলা দুইভাবে চান, এক হচ্ছে বান্দা তুমি জামাতবদ্ধভাবে আমার কাছে আসো, আরেক হচ্ছে তুমি একা একে আমার সাথে সাক্ষাৎ করো। ফরজ নামাজ হচ্ছে সব উম্মা একসাথে আল্লাহর কাছে প্রার্থনা করবে, একসাথে জড়ো হবে। ফরজ ইবাদত নামাজ, ফরজ ইবাদত আমরা একসাথে আসছি আল্লাহকে ডাকার জন্যে, আল্লাহ একসাথেই ডাকছেন যে তোমরা একসাথে আসবা। এই জন্য যদি আলাদা আলাদা নামাজ পড়ি, রসুল খুব রাগ হয়েছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ঘরে নামাজ পড়ে, যদি ওই বাচ্চারা না থাকতো, মহিলারা না থাকতো, আমি ঘর জ্বালাই দিতাম, এত কঠিন শব্দ ব্যবহার করেছেন কেন? যে আল্লাহ ডাকতেছেন তোমাকে জামাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য, তুমি একা একই গেছো আল্লাহর কাছে সাক্ষাৎ করতে, এটা কেমন কথা? আবার নফল ইবাদতগুলো হচ্ছে বান্দা আর আল্লাহর সাথে একা একই কথা বলার বিষয়, একা একই সাক্ষাতের বিষয়। এখন এই নফল ইবাদত যদি আমি দলবদ্ধভাবে মসজিদে জমা হইয়া জামাতবদ্ধভাবে করি, আল্লাহ তাআলা নাখুশ হবে না, বান্দা তোকে মহাব্বত করে আমি একা একই ডেকেছিলাম, তুই দল বল নিয়ে আমার কাছে সাক্ষাৎ করতে আসছিস, তো একান্ত যে কথাটা তোকে বলার ছিল সেটা তো আমি আজকে তোকে বলবো না, এটা হচ্ছে বিষয়। এই জন্য নফল ইবাদত দলবদ্ধভাবে করা, এটা বিধা। শরীয়ত স্বীকৃত যে সমস্ত সুন্নাহ আমলগুলো আছে, তারাবির নামাজ জামাতের সাথে আমরা পড়ি, সলাতুল কুসুফ, খুসুফ সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ, এই নামাজগুলো বৃষ্টির জন্য নামাজ, এগুলো আমরা জামাতের সাথে করি কেন? এগুলো আল্লাহ রসুল থেকে স্বীকৃত, এটা শরিয়া। আল্লাহ রসুল থেকে স্বীকৃত না এমন কোন নামাজ জামাতের সাথে পড়া, এটা বিদআত। রসুল পড়েন না এই নামাজগুলো জামাতের সাথে, আমি কেন পড়বো? সেটা শবে বরাত হোক, শবে কদর হোক, যে কোনো রাতেই হোক, রসুল যে নামাজ জামাতে পড়েন নাই সেটা আমি পড়তে পারি না, এটা বিদআত, এটাকে শরীয়ত মনে করাও গুনাহ, অপরাধ। প্যারা হাজির, কাজেই নামাজ এবং রোজার ব্যাপারে আমাদের বিষয়টা ক্লিয়ার, আমরা এত গুরুত্ব দিব না, একদম বাধ্যতা, বাধ্যবাধকতা, এটা জরুরি এইরকম মনে করব না, এবং নফলের জন্য মসজিদে চলে আসবো না। আপনাদের কাছে আমার করুণ আবেদন, মসজিদ নয় নফল নামাজের জন্য, আজকের দরকার ছিল আপনাকে ঘরে আপনার একান্তে একাকী রুমে নির্জনে বসে বসে আপনার রবকে ডাকা। মসজিদে আসবেন, সুরগুল হবে, একজন আরেকজনকে দেখে দেখে ইবাদত করতেছেন, কতক্ষণ ঘুমাইতেছেন, ওযু করতেছেন, আবার আসতেছেন। আবার কিছু কিছু ভাই মুফতি সাহেব হয়ে যান, আমি এই যে বুধবার তাফসিরে বলেছিলাম ভাইদেরকে, শুনেছেন আপনারা, যে বহু ভাই আছে
এক কোণায় বসে বসে শুয়ে শুয়ে ঘুমায়, ঘুম থেকে উঠে নিজে নিজে ফতোয়া দেয়, ঘুম বেশি আসে নাই, একটু চোখ লাগছিল, কাজে ওযু ভাঙে নাই, আবার নামাজে দাঁড়ায় যায় নিজে নিজেই মুফতি সাহেব। এইরকম কাজও হয়। সারা রাত জাগার অর্থ যুবক শ্রেণী যারা আছি, বিশেষ করে ঢাকার ছেলেপেলে যারা আছে, রাগ করেন না, যারা ঢাকার মানুষ, একটা ভ্যান গাড়ি ভাড়া নেবে আর সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরবে, এটাই তাদের শয়বরাত। ও ভাই, এটাই কি রাত্রি জাগার আমল? আল্লাহ তাআলা এটা বলেছিলেন। এটা কেন হচ্ছে বাড়াবাড়ি, আমরা কেন যাচ্ছি? এটা হচ্ছে শয়তানের আমাদেরকে বিভ্রান্ত করার, মুমিনদেরকে বিভ্রান্ত করার এটা একটা প্রক্রিয়া, যে তোমাকে আমি এবাদত করাবো, এবাদত করাবো, তুমি আল্লাহর ক্ষমা নিবা, আমি দেখাচ্ছি মজা, আমি তোমাকে এবাদত থেকে বিরত রাখার মতো হিম্মত সাহস রিস্ক আমি শয়তান নিব না, তোমাকে আমি এবাদত করাবো। কেমনভাবে? হয় ছাড়াছাড়ি গ্রুপের মধ্যে ঢুকাইয়া দেবো, অথবা বাড়াবাড়ি গ্রুপের মধ্যে ঢুকাইয়া দেবো, তুমি সিরাতে মুস্তাকিম থেকে দূরে এমনি সরে যাবা, না এবাদত না করলেও দূরে সরে যেতা, আমি তোমাকে এবাদত করাই দূরে সরাবো, এটা শয়তানের ভিন্ন কৌশল আমাদের জন্য। তখন কি করি? তখন মহিলাদেরকে শয়তান যায় ওয়াসওয়াসা দেয়, শয়তান তার মাথার মধ্যে ঢুকাইয়া দেয় যে এমন এক মুবারক রাত, যে মুবারক রাতের মধ্যে গরিব মিসকিনকে তুমি খাওয়াবা না, একা একা আবাদত করবা, খালি আবাদত করলেই হলো, মানব সেবার কোনো আমল কিছুরই হতে নাই, তো তাকে রুটি বানানোর মধ্যে লাগাইয়া দেয়, হালুয়া বানানোর মধ্যে লাগাইয়া দেয়। ওই বেচারি সারাদিন রুটি আর হালুয়া বানাইতে বানাইতে রাতে এশার নামাজও পড়ে না, কারণ সে তো রুটি আর হালুয়া খাওয়াইয়া জান্নাত কিনেই ফেলাইছে। এখন আর এশার নামাজ সারা জীবন না পড়লে কি আসে না? শয়তান কীভাবে তার মধ্যে ঢুকছে চিন্তা করছেন। আবার আল্লাহ তাআলা বলছেন এই রাতে আল্লাহ তাআলা মুশরিককে ক্ষমা করবেন না। রসুল বলেছেন, শয়তান বলে ও মুশরিককে ক্ষমা করবে না, তুমি তো আর মন্দিরে যাবা না বুঝছি, তোমার দিয়ে তো আমি মূর্তি পূজা করাইতে পারবো না, এক কাজ করি, শয়তান ওই কনফেকশনারিওয়ালাদেরকে ভিতরে তাদের মধ্যে একটা প্ল্যান জাগাইয়া দিছে যে এমন রাত্রে সাধারণ রুটি খাইলে কি আর হয়, তুমি একটা কুমিরের মতো রুটি বানায় খাওয়াও মানুষের সব বেশি, একটা মাছ বানায় খাওয়াও। তো শয়তান বলে তুমি মূর্তি পূজা করবা না, না মূর্তি তোমার পেটের মধ্যে ঢুকাইয়া দিছি আমি, চিন্তা করছে শয়তানের কৌশল। ও ভাই, শবে বরাতের আমল হচ্ছে নামাজ পড়া, শবে বরাতের আমল হচ্ছে আল্লাহর কাছে মাফ চাওয়া, শবে বরাতের আমল হচ্ছে রোজা রাখা। ওই কুমির খাওয়ার মধ্যে শবে বরাতের আমলের কী সম্পর্ক বলে? ওই কুমির আর মাছ খাওয়ার মধ্যে শবে বরাতের কী সম্পর্ক আমার কিচ্ছু বুঝে আসে না। হালুয়া বানায় কী বলে? আগেকার শুনতাম এগুলো আমরা, যে এই রাতে নাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেছিলো, রসুল শক্ত খাবার খেতে পারেন নাই, সেই জন্যে রসুলের জন্য হালুয়া বানানো হয়েছিল, এই জন্য আমরাও হালুয়া খাবো। আরেকটা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত ভেঙেছিল, এই জন্য তিনি শক্ত খাবার খেতে পারেন নাই, তার স্মরণে আমরাও নরম খাবার হালুয়া খাচ্ছি। আশ্চর্য কথা, শবে বরাত এটা হচ্ছে শাবান মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙছে হলো শাওয়াল মাসে, বুঝেন? শাবানের পরে হচ্ছে রমজান, রমজানের পরে হচ্ছে শাওয়াল। এটা কোন ডিজিটাল পদ্ধতি যে রসুলের দাঁত ভাঙলো শাওয়াল মাসে, দুই মাস পর আমি নরম খাওয়া শুরু করলাম আরও দুই মাস আগে, এটা কেমন কথা? আজব তামাশা, আজব পাগলাম, এগুলো সব শয়তানের কৌশল। আগে গ্রামে মেয়েদের থেকে শুনতাম দলবদ্ধভাবে তারা গোসল করতো, গোসল করে শরীর মুছতো কিন্তু চুল মুছতো না, কেন? এই চুল থেকে যত ফোঁটা পানি পড়বে আর 70টা গুণা নাকি মাফ হয়ে যায়, না জানি 70 ফেরেশতা তার জন্য দোয়া করে, কী জানি আজগুবি খবর টবর এগুলা। আবার ওই চটি বই পাওয়া যায় বাজারে, রাস্তাঘাটে বিভিন্ন রকমের চটি বই পাওয়া যায়, ওই চটি বইগুলোতে এই সমস্ত দিন ও শরীয়ত মন গড়া নিজের যা ইচ্ছা তাই লেখা, উম্মতকে বিভ্রান্ত করতেছে। কারণ এই দেশের মানুষ দিনদার, তাদেরকে দিনের কথা বলে যা খাওয়ানো যায়, অন্য কিছু বলে এত কিছু খাওয়ানো যায় না, এই জন্য ওই সমস্ত স্বার্থান্বেষী মহল, ওই সমস্ত ভণ্ডরা নিজেদের পকেট ভারী করার জন্যে মানুষকে এই দিনের লেবাসে, দিনের লেবাসে মানুষকে বিভ্রান্ত করতেছে। সতর্ক থাকতে হবে ভাই, দিন আমাকে নিতে হবে সহিভাবে, সহি হাদিস থেকে, সহি সুন্নাহ থেকে। কাজে এই সমস্ত হালুয়ার রুটির পিছনে ঘোরা এটা বিদআ। কবরস্থানে আপনি যদি যেতে চান, এটাও এক দুর্বল হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাচ্ছিলাম না, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উঠলাম, উঠা খুঁজতে খুঁজতে দেখি রসুল জান্নাতুল বাকিতে গিয়া কান্নাকাটি করতেছেন মাইয়াতের জন্যে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি আমি, যখন রসুল আমাকে দেখলেন, রসুল বললেন এ আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ রসুল তোমার উপর অবিচার করছেন, মানে চলে আসছে এখন, তুমি কি মনে করো এখানে চলে আসলা? তো আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ, সেজন্য না, আমার পেরেশান, আপনি অন্য কোনো বিবির কাছে গেলেন কি না সেজন্য খুঁজতে আসছি। যাই হোক, মিয়া বিবির একান্ত বিষয় এগুলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা রসুলকে কোথায় পেয়েছেন? কবরস্থানে।
এই হাদিসটা রাসূলের সারা জীবনেতে একবার হয়েছে সারা জীবনেতে একবারের যে আমলটা রাসূল করেছেন তাও এই হাদিসটা দুর্বল হাদিসটাও দুর্বল সারা জীবনেতে করলেন একবার কিন্তু আমার আর আপনার সবে বরাতের একান্ত আমল হয়ে গেছে কবর জিয়ারত করা আপনি আর আমি কবর জিয়ারত করি আর না করি হ্যাঁ ফকিরদের তো এই রাতটা হচ্ছে চাঁদরাত ব্যবসায়ীদের একটা চাঁদরাত থাকে আর ভিক্ষুকদের হচ্ছে একটা চাঁদরাত ওই আজিমপুর এলাকায় আর যাওয়া যাবে না ফকিরের লাইন আর লাইন হাজার হাজার হ্যাঁ কর্মক্ষম মানুষও সেদিন ফকির হয়ে যায় ইনকাম ভালো তো সবাই আপনারা যাচ্ছেন তারা এই রাতটাকে কেন নষ্ট করবে সুযোগটা তারা গ্রহণ করে ও ভাই আপনার বাবা আপনার মা আপনার আপনজনের জন্য আপনি দোয়া করবেন কবরস্থানে যাবেন শুক্রবারে যাবেন বৃহস্পতিবার যাবেন সোমবার যাবেন যেগুলো উত্তম দিন কবরস্থান জিয়ারত করার ওই দিনে ওই রাতেই যেতে হবে আমাকে কবরস্থানে মেলা বসানো কবরস্থানকে সাজানো ওই মোমবাতি আগরবাতির ব্যবস্থা এগুলো অপচয় ছাড়া কিছু না এগুলো বিদআ এগুলো বিদআ এটা যদি আমল হইতো শরীয়তের রাসূল আয়েশাকে ঘরে রেখে তারপরে গোপনে যেতেন না রাসূলের সাথে অন্যান্য সাহাবায়ে কেরামত থাকতেন অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কবরে পেয়েছেন একা একা এটা একটা চিন্তার বিষয় কবরে পেয়েছেন একা একা তো কি বোঝা গেল দলবদ্ধভাবে কবরস্থানে এরকম জিয়ারতের জন্য যাওয়া এটা শরীয়ত না এটা বাড়াবাড়ি এই বাড়াবাড়ি গ্রুপের মধ্যে আমাদেরকে থাকা যাবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা হাদিস তিনি বলেন এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন তার হুজরার মধ্যে তার ঘরের মধ্যে লম্বা সেজদা অনেক লম্বা টাইম সেজদায় পড়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ভয় পেয়ে গেলাম যে রাসূল কত কবিজা ইন্তেকাল করলেন কিনা এরকম লম্বা টাইম পড়ে আছেন বলে হাত্তা তাহাররাতু ইবহামা আমি রাসূলের বৃদ্ধ আঙ্গুল ধরে নাড়াচাড়া করলাম নাড়া দিলাম রাসূলের আঙ্গুল নড়ে উঠলো আমি বুঝলাম যে না ঠিক আছে রাসূল নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন আয়েশা তোমার কি মনে হয় আমি তোমার খেয়ানত করতেছি মানে ভাবছো আমি চলে গেছি কোথাও বলে না ইয়া রাসূলুল্লাহ আমি ভাবলাম কত ফকিরতা যে আপনি চলে গেলেন কিনা মৃত্যুবরণ করলেন কিনা তো লম্বা টাইম শুয়ে আছেন তখন রাসূল বলছেন আয়েশা তুমি কি জানো আজকের এই রাত কোন রাত এটা হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান 15তম রজনী শাবানের এই রাতে আল্লাহ তাআলা কলব গোত্র যারা বকরি লালন করত মক্কার যারা বকরি লালন করে মদিনা আরবের হাজার হাজার বকরি তাদের থাকে পাল ওই আল্লাহ তাআলা এই কলব গোত্রের যত বকরি আছে এই বকরির পশম যতগুলো কত লক্ষ লক্ষ কোটি কোটি পশম হাজার হাজার বকরি আল্লাহ রাসূল বলেন এই রাতে আল্লাহ তাআলা এই পরিমাণ উম্মতকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দিবেন ভাই এই হাদিসটা দুর্বল হাদিসটা দুর্বল কিন্তু আল্লাহ তাআলা হাদিস দুর্বল মানে হাদিস না এটা না কিন্তু হাদিস দুর্বল মানে আমাদের পর্যন্ত হাদিসটা যেই বর্ণনাকারীদের ধারায় পৌঁছেছে এই পুরা লম্বা লিস্টের মধ্যে কোনো একজন বর্ণনাকারী দুর্বল ছিলেন তার আমলের সমস্যা ছিল এটাই সমস্যা অন্য কিছু না কিন্তু বিষয় যেটা আমাদের যদি এই হাদিসটাকে আমরা গ্রহণও করি তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নামাজ অবস্থায় কোথায় পেয়েছেন নিজের ঘরের মধ্যে মসজিদে নববীতে না অবশ্য মসজিদে নববী পাশেই তো ছিল যদি এই আমলটা মসজিদে গিয়ে করার মতো আমল হইতো তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নিজের কামরার মধ্যে পেতেন না আমার আর আপনার মতো মসজিদেই পেতেন ঠিক কিনা আমরা মসজিদে চলে আসি রাসূল তো ঘরে করছেন নামাজ আমি কেন মসজিদে চলে আসি তাহলে শরীয়ত আমি মানতেছি রসুলের তরিকায় না আমার নিজস্ব তরিকায় আমার নিজস্ব তরিকায় আমি মানতেছি আমি মসজিদে চলে আসলাম আমার ঘরে আমার বাচ্চারা ঠিকই প্রোগ্রাম দেখতেছি তাদের যে ধারাবাহিক প্রোগ্রাম এটা কিন্তু মিস হচ্ছে না আমার বিবি নামাজ পড়ে নাই আমার সন্তান নামাজ পড়ে নাই আমি ওই ঘরের কোনো খোঁজ খবর না নিয়ে যা নামাজটা নিয়ে মসজিদে চলে আসলাম এই নিয়তে যে আজকে সারা রাত মসজিদে থাকবো ফজরের নামাজ পড়ে বাসায় যাব আর ওই ফজরের নামাজের ওয়াক্ত যখন হয় তখনই আমাদের মধ্যে ফিসফাস শুরু হয় যে এই মসজিদটা একটু ব্যতিক্রম শান্তি নাই এই মসজিদে নামাজ পড়া ফজরের নামাজ টাইম মতো পড়ে কেন আজকে একটু ফজরের নামাজটা আগায় দেওয়া গেল না রমজানের মতো রমজানের ফজর নামাজ একটু আগায় তো শয়বরতের নামাজ একটু আগায় দিতাম অন্যান্য মসজিদে যেটা হয় একদম প্রথম অক্তে আমরা পড়ে ফেলি তো এই বসে বসে ফিসফাস আর ইমাম সাহেবকে যত দূর সম্ভব ভদ্রতার সাথে যা বলা যায় মনে মনে বলতে থাকেন কেন ভাই আপনার নফল ইবাদতের জন্য আমি ফরজের মধ্যে কেন হেরফের করব রমাজানের রোজা সেটা ফরজ আমল তার জন্য আমরা ফজর নামাজটাকে আউয়াল ওয়াক্তে পড়ে ফেলি কিন্তু এই শবে বরাতের দুর্বল হাদিস দ্বারা যেই রোজা প্রমাণিত সেই নফল ইবাদতের জন্য আমি ফরজের টাইমের মধ্যে কেন হস্তক্ষেপ করব এই সাহস আমাদের নাই বলে আমরা ফজরের নামাজের মধ্যে নামাজের টাইমকে আগাই না আপনাদের কষ্ট হইলো আমরা ক্ষমা চাই
এই 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের জন্য আমি ফরজের উপর এই হস্তক্ষেপ করার অধিকার সাহস আমরা রাখি না বলে আমরা করি না আপনাদের যদি কারো কষ্ট হয় বিনয়ের সাথে বলতেছি যে এই দিন ফজরের নামাজটা যদি আগে আগে পড়তে চান অন্য কোনো মসজিদে জামাতের সাথে পড়ে আসতে পারেন আমাদেরকে maaf করবেন এই ভাবে বলার জন্য আপনাদেরকে তাড়িয়ে দিচ্ছি না আপনারা যেন কষ্ট না পান সেই জন্য আর যদি মনটা কষ্ট না লাগে তাহলে তো আপনি এটাও চিন্তা করতে পারেন যে এই রাতে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত maaf করতেই থাকেন তো আমি ফজরের নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুম দিলাম আল্লাহকে ছুটি দিয়া দিলাম এটা কেমন কথা শেষ পর্যন্ত থাকি না সূর্য ওঠা পর্যন্ত থাকি না মসজিদে শেষ পর্যন্ত থাকি আল্লাহর রহমত আমার উপর নাযিল হতে থাকবে আমার তো ফজিলত দরকার আমার তো রহমত দরকার আমার তো বরকত দরকার আল্লাহ এখনো আছেন জান্নাত আমি আল্লাহকে ছুটি দিয়া বাড়িতে চলে গেলাম ফজর নামাজ পড়া ঘটনাটা কি বিষয়টা কি এইভাবেও তো চিন্তা করতে পারেন আপনি যেভাবেই চিন্তা করুন না কেন আমরা কিন্তু ফজরের জামাতের মধ্যে হেরফের করতে রাজি না আল্লাহ তাআলা আমাদের দিনকে দীনের মতো সিরাতে মুস্তাকিমের পথে চলে তো চলার তৌফিক আনায়াত করেন আমিন প্রিয় হাজেরিন যে কথাগুলো বলছিলাম বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনটাই না আমরা করবটা কি তো করব কি করব হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা maaf করার ওয়াদা করেছেন এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছে maaf চাইব এটাই হচ্ছে আমাদের মূল কাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এই রাতে লম্বা দোয়া করেছেন যার অধিকাংশ শব্দগুলো এরকম যে আল্লাহ আমার চোখের মধ্যে নূর তৈরি করে দেন আমার কানকে আপনার দিনের জন্য কবুল করেন যেন শুনতে পারি এইরকম বানায়া দেন মানে রসুল দিনের উপর চলার জন্য আল্লাহর কাছে তৌফিক চেয়েছেন ক্ষমা প্রার্থনা করেছেন আমরা এগুলাই করব এই রাতের আমলে এটা মাঝে মধ্যে নামাজ পড়ব সুযোগ থাকলে কিন্তু এমন নামাজ যেন না হয় যে আমি নফল ইবাদত করলাম আর ফজরের নামাজের জামাত ছুটে গেল সারা রাত বসে বসে ইবাদত করলাম ফজরের নামাজের জামাত ছুটে গেল বহু ভাইকে আমরা এরকম দেখেছি কাজ কারবার করে আসছেন এশার নামাজ জামাতে পড়েন নাই এশার নামাজ জামাতে না পড়ে পড়ে এসে বলে হুজুর এই সবরাতের নামাজের নিয়তটা একটু বলেন আরে ভাই তুমি তো এশার নামাজই পড়ো নাই এশার নামাজই পড়ো নাই সারা জিন্দেগির সবরাতের নামাজ যদি তুমি পড়ো আল্লাহ তাআলা তোমাকে এই এশার নামাজের জন্য যে পাকড়াও করবেন সারা জিন্দেগি যদি ফজর এই শবে বরাতে এক রাকাত নামাজ নফল না পড়ো আল্লাহ তাআলা তো তোমাকে ওইভাবে কোনোদিন পাকড়াও করবেন না ওইটা চিন্তা নাই আমার চিন্তা হচ্ছে আমাকে সবরাতের নামাজটা পড়তে হবে ভাই নামাজ তো পড়বো আমরা ইবাদত নফল ইবাদত করবো কিন্তু নফল ইবাদতের যে পদ্ধতি তরিকা শরীয়ত আমার সামনে যে পেশ করেছে যে পদ্ধতি আমরা সেটাই গ্রহণ করবো সেটা হচ্ছে একা একই নিজের ঘরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায় এটাকে শরীয়ত মনে করেন না কেউ এরকম দলিল যদি দিতে পারে কেউ যে কোনো একজন দুর্বল হাদিস দ্বারাও যদি প্রমাণ করতে পারে যে নফল ইবাদত মসজিদের মধ্যে উত্তম তাহলে জিন্দগিতে মিম্বর আর বসবো না ইনশাআল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটুকু গ্রহণ করলাম জিন্দগিতে মিম্বর আর বসবো না যদি কেউ দেখাইতে পারে যে নফল ইবাদত ঘরের চেয়ে মসজিদে উত্তম এই রকম কোন প্রমাণ যদি শরীয়ত থেকে কেউ বের করতে পারে তাহলে আমার স্পষ্ট কথা তো আমরা কেন করবো এটা আমি তো এটাকে শরীয়ত মনে করেই করতেছি নাকি না নিজের মন গড়া আমল করতেছি মন গড়া আমলের নাম বিদআ আর এই বিদআতিদেরকে রসুল কিয়ামতের মাঠে ওই হাউজে কাউসারের পারে পানি পান করতে যাবেন রসুল বলবেন সোহকান সোহকা সরাও এগুলো আমার সামনে থেকে সাহস আছে রসুলের ধমক খাওয়ার সাহস আছে আল্লাহ তাআলা হেফাজত করুক আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই ইনশাআল্লাহ তাআলা এর সহজ উপায় হচ্ছে বিদআত ছাড়তে হবে ইনশাআল্লাহ বিদআত ছাড়তে হবে ও ভাই শরীয়তকে মানব শরীয়তের মতো তো আমাদের আমলগুলো কি শবে বরাতকে অস্বীকার করে আমরা ছাড়াছাড়ি গ্রুপের মধ্যে না ইনশাআল্লাহ তাআলা আবার বাড়াবাড়ি করে আমরা ওই সিরাত মুস্তাকিমের বাইরের রাস্তা যেটা এর মধ্যেও না ইনশাআল্লাহ তাআলা আমরা সরল পথে চলতে চাই সেটা হচ্ছে নামাজের ব্যাপারে গুরুত্ব এত দিব না যে জামাতের সাথে মসজিদে চলে আসবো রোজার ব্যাপারে এত গুরুত্ব দিব না যে সব বাদ দিয়ে রোজাটাকে রাখতেই হবে কবরস্থানের ব্যাপারে এত গুরুত্ব দিব না যে আমাকে যেতেই হবে কবরস্থানে হ্যাঁ হালকাভাবে যদি কখনো জীবনে একবার যাই গেলাম হয়ে গেল আমার রসুলের সুন্নাহ আদায় হয়ে গেছে ঘরের মধ্যে নফল ইবাদত করবো আল্লাহর কাছে কান্নাকাটি করবো নিজের আপনজন যারা আছে তাদেরকে সাথে রাখবো শিরিক ছেড়ে দিব ইনশাআল্লাহ তাআলা এবং রসুল যেটা বলেছেন বিদ্বেষ পোষণকারী হিংসুটে এই রকম গুণ বদগুণ যদি আমার মধ্যে থাকে এগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক আনায়াত করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম